আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় রেস্টুরেন্টে, রাস্তাঘাটে, দোকানপাটে অনেক সময় উচ্চস্বরে ফোনে কথা বলি, এটা কিন্তু ঠিক না। কারণ আমার পাশে যে মানুষটি আছে, সে হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে বা কোনো মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারে, তার সেই কাজের কিন্তু সেই ব্যাঘাত ঘটবে। আপনি যদি উচ্চস্বরে ফোনে কথা বলেন, রেস্টুরেন্টে হোক, দোকানে হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, তাহলে কিন্তু আপনার পাশে যে মানুষটি থাকবে সে কিন্তু ডিস্টার্ব ফিল করবে, বাট আপনাকে বলতেও পারবে না, কিন্তু ডিস্টার্ব ফিল করবে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে বা আমরা দেখি রাস্তাঘাটে, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত হচ্ছে যে ফোনে স্বাভাবিক নিয়ম যেটা কথা বলার, সেভাবে আমাদের কথা বলা উচিত, যেন পাশের জনের ডিস্টার্ব না হয়। কারণ একজনকে ডিস্টার্ব দিয়ে আমি চলবো, এটা তো সমাজ না। কারণ সমাজে চলতে গেলে তো সব কিছু মেনটেন করেই চলতে হবে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আজকের পর থেকে এই ধরনের কাজ করবেন না বা করার চেষ্টা করবেন না। যারা ইতোমধ্যে করে আসছেন তারা এই কাজগুলা আর করবেন না। অবশ্যই ভদ্রতার সহিত ভালোভাবে ফোন রিসিভ করে সুন্দর করে কথা বলবেন, যতটুকু বলার প্রয়োজন। কারণ আপনি জোরে বললেও শুনতে পারবে, ধীরে বললেও পাশে, মানে আপনার যে অপর প্রান্তে আছে আপনার সাথে কানেকশনে, তিনি শুনতে পারবেন। আপনি ধীরে বললেও শুনতে পারবে সে, এবং জোরে বললেও শুনতে পারবে। তো এটাই যে আপনি স্বাভাবিকভাবেই কথা বলবেন, অন্যকে ডিস্টার্ব করবেন না। ভালো থাকবেন।